আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। এক হৃদয় বিদারক ঘটনা। বরাক নদী থেকে সকাল সকাল পানীয় জল প্রকল্পের জল তুলতে গিয়ে বার্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বরকলার বরযাত্রাপুর জিপির খালের পারের টিকাভিত্তিক কর্মী পারভেজ আহমেদ বরবুইয়ার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ শনিবার সকাল 9টা নাগাদ বরযাত্রাপুর খালের পারে। উল্লেখ্য, পারভেজ আহমেদ বরবুইয়া বরযাত্রাপুর খালের পারের নাসির উদ্দিন বরবুইয়ার ছেলে। সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে কান্নায় ব্যঙ্গে পড়েছেন মা বাবা সহ আত্মীয় স্বজন। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। আজ অর্থাৎ শনিবার সাতসকালে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে জামগুড়িহাটের দোলাই বিলে। জানা গিয়েছে জামগুড়ির দোলাই বিলে একটি ডাম্পারের পেছনে একটি সুইফট গাড়ি সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই লুকু শর্মা নামে এক যুবকের মৃত্যু ঘটে। মৃত যুবক ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তারা ডিব্রুগড় থেকে মঙ্গলদৈ যাচ্ছিল। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য পাঠায়। কৃষি প্রধান অসমে দিন দিন বেড়েই চলেছে স্থানীয় ভিত্তিতে উৎপাদিত চালের দাম। অসমবাসীর প্রধান খাদ্য হচ্ছে ভাত। এই প্রধান আহারের চাহিদা পূরণের জন্য রাজ্যে সন্তোষজনকভাবে ধান উৎপাদিত হওয়া সত্ত্বেও চালের দাম দ্রুত গতিতে বেড়ে চলেছে। অসমের উৎপাদিত চাল দেশের অন্য রাজ্যে পাঠানোর ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারগুলিতে চালের দাম বেড়ে চলেছে। গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কল্যাণকামী যেসব প্রকল্প রয়েছে সেসব প্রকল্পের হিতাধিকারীকে চাল সরবরাহ করা হয়। এই প্রকল্পগুলির মাধ্যমে বর্তমানে অসমের চাল বাইরের রাজ্যগুলিতে পাঠানো হচ্ছে, ফলে আগামী দিনে অসমে উৎপাদিত চালের সংকট দেখা দেবে এবং আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এক দেড় মাস থেকে প্রতি কেজি চালের দাম 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এবার জিও গ্রাহকদের মাথায় হাত। মূলত একটি জরুরি পরিষেবা তুলে নিচ্ছে জিও টেলিকম সংস্থা। জিও তাদের গ্রাহকদের এতদিন বিভিন্ন রিচার্জের সঙ্গে জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড, জিও সিকিউরিটি সহ বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে দিয়ে আসছিল। কিন্তু এবার এই টেলিকম সংস্থাটি তাদের রিচার্জ প্ল্যানগুলির সঙ্গে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন দিলেও আর জিও সিকিউরিটির সাবস্ক্রিপশন দিচ্ছে না। জিওর তরফ থেকে তাদের রিচার্জ প্ল্যানগুলির সঙ্গে জিও সিকিউরিটির সাবস্ক্রিপশন তুলে দেওয়ার ফলে আর এই সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। জিও সিকিউরিটি অ্যাপ গ্রাহকদের বিভিন্ন দিক দিয়ে সুবিধা দিয়ে থাকত, তবে অতিরিক্ত অফার হিসাবে দেওয়া এই সুবিধা খুব একটা জনপ্রিয়তা লাভ করেনি। ই রিক্সা এবং অটোর এক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে লালা শহরে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। হামলায় জখম হন অটো চালক, তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাটালিয়ন জওয়ানদের শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়। অবশ্য ঘটনাকে কেন্দ্র করে তেমন জল বেশি দূর গড়ায়নি। ঘটনার পরই অভিযুক্তরা গা ডাকা দেয়, পুলিশ তাদের খুঁজে বেড়াচ্ছে। প্রাপ্ত সূত্রে জানা গিয়েছে হাইলাকান্দি যাওয়ার পথে একটি যাত্রীবাহী অটো রিক্সাকে একটি ই রিক্সা সজোরে ধাক্কা মারে। অটো চালক আব্দুল কাদির লস্কর ক্ষতিপূরণ দাবি করলে ই রিক্সা চালক বচ্ছায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ই রিক্সা চালক রঞ্জু দে ওরফে বাপন এবং কয়েকজন ই রিক্সা চালক আব্দুল কাদিরের উপর হামলা চালান বলেও অভিযোগ। গুরুতর আহত আব্দুল কাদিরকে সঙ্গে সঙ্গে লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত অটো চালকের বাড়ি চন্দ্রপুর দ্বিতীয় খণ্ড গ্রামে।
আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে পঞ্চায়েত নির্বাচন। বুথকে কেন্দ্র করে সকাল থেকেই জেলায় জেলায় ধরা পড়েছে হিংসার ছবি। রাজ্যের বিভিন্ন বুথে কোথাও বোমাবাজি, কোথাও গুলি চালানোর ঘটনা, আবার কোথাও মারধরের ঘটনা সকাল থেকেই অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ছাপ্পা বুথ, ব্যালট পেপার চুরির অভিযোগ তো রয়েছেই। পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ও ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে পুকুরের জলে ব্যালট পেপার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। কুচবিহারের দিনহাটার একাধিক বুথে ব্যালট পেপার ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে। দিনহাটার বরবিটে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেখানে গতকাল রাতে পোলিং অফিসারদের ভয় দেখিয়ে ব্যালট পেপার কেড়ে নিয়ে ছাপ্পা বুথ দেয় দুষ্কৃতীরা। পরে আজ সকালে বুথ শুরু হওয়ার আগেই ক্ষুব্ধ স্থানীয়রা ব্যালট পেপার পুড়িয়ে পুকুরে ফেলে দেন। নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া নিয়ে অখুশি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা। সীমা পুনর্নির্ধারণ খসড়ায় বার্ষিক সংখ্যালঘু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত নয়, এমনটাই মনে করেন মহাসভার কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিব রামকৃষ্ণ সিং এবং ডক্টর স্বপন সিংহ। বৃহস্পতিবার মহাসভার কেন্দ্রীয় কমিটি নির্বাচন কমিশনের কাছে মেল যুগে পাঠানো দাবিপত্রে বরাক উপত্যকার 15টি বিধানসভা কেন্দ্রকে অক্ষত রেখে তাপাং ব্লককে সংযুক্ত করে পশ্চিম শিলচর বিধানসভা কেন্দ্রের নামে পৃথক একটি কেন্দ্র গঠনের দাবি জানিয়েছে। যেহেতু 2001 সালের জনগণনা মতে রাজ্যে একটি বিধানসভা কেন্দ্র গঠনে 211,000 জনসংখ্যার কথা উল্লেখ করা হয়েছে, ফলে উল্লিখিত তাপাং ব্লককে পশ্চিম শিলচরের সঙ্গে সংযুক্ত করা হলে তার লোকসংখ্যা দাঁড়ায় প্রায় 2,50,000। তাছাড়া দুধপুর এবং সেউতি পার্ট 2 ও 3 আগের মতো কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করার দাবি তুলেছেন তারা। আগামী 11 জুলাইয়ের মধ্যে বরাক উপত্যকার 3 জেলার প্রতিটি সংগঠন ও নাগরিককে নির্বাচন কমিশনারের কাছে ইমেল পাঠিয়ে বিতর্কিত ডিলিমিটেশন খসড়া বাতিলের দাবি জানাতে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সমিতির চেয়ারম্যান তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপদীর ভট্টাচার্য বলেন, ডিলিমিটেশনের বাতিলের দাবিকেই এখন অগ্রাধিকার দিতে হবে। ক চেয়ারম্যান সাধন পুরকায়স্ত ঘোষণা করেন, 11 তারিখে দাবি আপত্তির মেয়াদ ফুরিয়ে গেলেই তাদের কাজ শেষ হবে না। এই প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত বাতিল না হয় ততদিন তাদের ময়দানে থাকতে হবে। আপাতত তারা 21 জুলাই পর্যন্ত কর্মসূচি চূড়ান্ত করেছেন। এর মধ্যে রয়েছে 12 জুলাই সিআরপিসিসির পক্ষ থেকে বরাক উপত্যকার 3 জেলা সদরে ধর্ণা প্রদর্শন এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করা। মণিপুরের পর এবার মেঘালয়। উত্তর পূর্বাঞ্চলের আরও একটি রাজ্যে এবার গোষ্ঠী হিংসার ঘটনা ঘটল। জানা গিয়েছে বৃহস্পতিবার রাত থেকেই পূর্ব খাসি পাহাড় অঞ্চলে 2টি জনগোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। উত্তেজনার আবহেই শুক্রবার হামলা হলো থানায়। পূর্ব খাসি জেলার লাইমুকরা পুলিশ থানায় রাত 1টা নাগাদ একদল উত্তেজিত জনতা থানা চত্বরে ঢুকে একটি পর্যটকদের নিয়ে আসা গাড়ি এবং একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেন। পুলিশ থানার মধ্যেই দুষ্কৃতীদের এই দৌরাত্মে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলো। মুখোশ পরে ব্যাংকে ঢুকে 24 লক্ষ টাকা লুটের অভিযোগ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত বোমা নিয়ে ঢুকেছিল ব্যাংকে, কর্মীদের ভয় দেখিয়েছিলেন টাকা না দিলে ওই বোমা ফাটাবেন। রাজস্থানের শিকার জেলার হারসাওয়া গ্রামের একটি বেসরকারি ব্যাংকের ঘটনা। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার ব্যাংকে ঢুকে নগদ টাকা চান ওই অভিযুক্ত। প্রথমে এক ব্যাংক কর্মী তার হাতে 1,25,000 টাকা তুলে দেন, কিন্তু তাতেও সন্তুষ্ট হননি ওই ব্যক্তি, আরও টাকা দাবি করেন। এরপর তিনি ক্যাশিয়ারের ঘরে ঢুকে ব্যাগ বুঝাই করে নগদ লুট করেন। তারপর ব্যাংক ছেড়ে পালিয়ে যান। যাওয়ার সময় ব্যাংকের বাইরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ফতেপুরের পুলিশ আধিকারিক কৃষ্ণকান্ত বলেন, লুটের সময় ব্যাংকের ভিতর কোনো গ্রাহক ছিলেন না। অভিযুক্ত ব্যাংকে ঢুকে জানিয়েছিলেন তার সঙ্গে বোমা রয়েছে, টাকা না দিলে সেই বোমা ফাটাবেন হুমকি দেন। 24 লক্ষ টাকা নগদ নিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে ব্যাংক এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তবে অভিযুক্তের এখনো খোঁজ মিলেনি।